শেখ হাসিনার পরিণতিতেও শিক্ষা নিল না ভারত। জনগণ নয়, আওয়ামী লীগই ভারতের একমাত্র বন্ধু, সেটা প্রমাণে আবারও কোমর বেঁধে মাঠে নেমেছে ভারত সরকার। বিদ্যুৎ নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে নরেন্দ্র মোদী। বাংলাদেশের জন্য তৈরি করা হলেও সংশোধনী এনে বাংলাদেশকে বিদ্যুৎ বঞ্চিত করার বন্দোবস্ত করে ফেলেছে তারা। ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের জন্য বানানো হলেও আদানি এখন থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দিতে বাধ্য নয়। বিস্তারিত জানাচ্ছি বাজ নিউজের প্রতিবেদনে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে চাচ্ছে ভারত। বিদ্যুৎ নিয়ে মোদি সরকারের সিদ্ধান্ত তেমনই ইঙ্গিত দেয়। অথচ 2018 সালে শেখ হাসিনার সরকারের সাথে আদানির করা চুক্তি অনুযায়ী ভারতের পূর্ব ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আদানির প্লান্টে উৎপাদিত 100% বিদ্যুৎই বাংলাদেশের রপ্তানির চুক্তির অধীনে ছিল। হঠাৎ করে 1600 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ আসা বন্ধ হলে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, এরই মধ্যে সেটা দেখতে পাচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশ মে জো কুছ ভি হুয়া হ্যায় উসকো লেকার চিন্তা হোনা মে ইসকো সমঝ সকতা হুঁ। ভারত সরকারের এমন সিদ্ধান্তে বাংলাদেশের বিদ্যুৎ খাতে কতটা প্রভাব ফেলবে? শেখ হাসিনার সরকার বিদ্যুৎ উৎপাদনের চেয়ে কিনতেই বেশি মনোযোগী ছিল। বিশেষ করে বিদ্যুৎ নিয়ে ভারতের সাথে একাধিক দেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছিল তারা। ওই সরকারের লক্ষ্যই ছিল বিদ্যুতে দেশকে ভারতের উপর নির্ভরশীল রাখা। দাম নিয়ে বিতর্কও ছিল নিত্যসঙ্গী। অভিযোগগুলো যে কতটা সত্য সেটার প্রমাণ পাওয়া গেল হাসিনার পতনের পরপরই। বাংলাদেশকে দমিয়ে রাখার যে বাসনা সেটা পূরণ করতে বিদ্যুৎকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। মোদি সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে একটা অস্থিরতা তৈরি করবে। আদানি গ্রুপের সাথে দেশের এই স্বার্থ বিরোধী চুক্তি নিয়ে আগেও ব্যাপক আলোচনা হয়েছে। 25 বছর মেয়াদী এই চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে মোদি সরকারের আশীর্বাদ পুষ্ট ভারতীয় কোম্পানিটি। এতদিন বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিলেও অন্তত বিদ্যুৎ পাচ্ছিল বাংলাদেশ, কিন্তু সেটাও এখন হুমকির মুখে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশ জনগণকে আরো ভারত বিরোধী করে তুলবে বলেই ধারণা বিশ্লেষকদের। তাদের মতে হাসিনার পতন হলেও বাংলাদেশ নীতিতে কোনো পরিবর্তন আনছে না ভারত, যা দুই দেশের সম্পর্ককে তলানিতে নিয়ে ঠেকাবে। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতেই বিদ্যুৎ নিয়ে লুকোচুরি খেলছে ভারত, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। আপনাদেরও কি সেটাই মনে হয় জানাতে পারেন কমেন্টে। দেখছিলেন বাস নিউজ, ধন্যবাদ।